ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পিৎজা। হ্যাঁ, বাড়িতে বসে দারুণ লাগে না চিকেন পিৎজা খেতে? হ্যাঁ, আমারও দারুণ লাগে, তাই ভাবলাম আজকে বাড়িতে বানিয়েই ফেলি। তার জন্য প্রথমেই আমি এরকম একটা ট্রে বা থালা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি পিৎজাটা আজকে বেক করব। প্রথমে থালা বা ট্রেটাকে ভালো করে আমি অয়েলিং করে নেব, নাহলে পিৎজাটা কিন্তু উঠবে না, একদম থালায় আটকে বসে যাবে। আর প্রথমেই আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে অনেকদিন আগেই, যেখানে আমি পিৎজা ডো কী করে বানাতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। তাই আজকে সেই জন্য আর পিৎজা ডো বানানোর রেসিপিটা এখানে দিচ্ছি না, তোমরা যদি চাও তাহলে পরের বার আমি অ্যাড করে দেবো, কারণ পরেও তো আমি পিৎজা বানাবো আর বিভিন্ন ধরনের বানাবো। পিৎজা ডোটাকে থালা বা ট্রের চারিপাশ দিয়ে এরম সুন্দর করে একদম সেট করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কী বলো তো, এই যে সেটা হচ্ছে এই যে শেজওয়ান চাটনি। এইটা অন্যবার আমি নিজস্ব সস তৈরি করে নিই বা টমেটো সস অ্যাড করি, এবার আমি ভাবলাম শেজওয়ান চাটনি দিয়ে করে দেখি কেমন লাগে খেতে, কারণ অনেককেই বলতে শুনেছিলাম শেজওয়ান চাটনি দিয়ে নাকি পিৎজা খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য ভাবলাম আমিও ট্রাই করি। তারপর একটা এরকম খুন্তি বা চাকুর সাহায্যে আমি শেজওয়ান সসটাকে পুরো পিৎজাটার গায়ে আর লাগিয়ে নেব। হ্যাঁ, পিৎজার সাইডগুলো কিন্তু আমি ছেড়ে দেব, আর যে সসটা আছে সেটা আমি মাঝখানেতেই অ্যাড করব। মাঝখানেতে অ্যাড করার ফলে এটা সুবিধা হবে, যখন আমরা পিৎজাটাকে ধরে খাবো বা নর্মালি যেটা হয় পিৎজার সাইডগুলো দেখবে কিন্তু সস বা চিজ কোনোটাই থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু এই রকম করলে কিন্তু সুন্দর হয়। আর যদি চাও যে পুরোটাতে চিজ পিৎজা থাকবে সেটাও হবে, চাপ নেই, আমি শুধু নিচের লেয়ারটাকে এইভাবে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হোয়াইট সস। হ্যাঁ, মেয়োনিজ দিচ্ছি না, মেয়োনিজের বদলে দিচ্ছি হোয়াইট সস। সবাই বলবে যে পিৎজাতে মেয়োনিজ দেয়, কেউ হোয়াইট সস দেয় না। আচ্ছা কি বলো তো, আমি যে নিচে শেজওয়ান চাটনিটা দিয়েছি লেয়ারটায়, এটা কিন্তু কাইন্ডলি একটু টকটক ভাব আছে, তো আমি যদি এর ওপর মেয়োনিজও দিই, কারণ মেয়োনিজটাও হালকা স্লাইট টক ভাব থাকে, তো সেই কারণে পিৎজাটা পুরো টকটক হয়ে যাবে, সেটা নিশ্চয়ই চাও না, তো আমিও চাই না। সেই জন্য আমি হোয়াইট সসটাকে বাড়িতে রেডি করে নিয়েছি নিজের টেস্ট অনুযায়ী দিয়ে, তারপর আমি কিন্তু এইভাবে পিৎজার ওপরে লেয়ারভাবে একটা লেয়ার বানিয়ে দিচ্ছি। হোয়াইট সসটা ভালো করে স্প্রেড করে দেওয়ার পর একে একে এতে আমি ব্রকলি আর চিকেনগুলো দিয়ে দেব। ব্রকলি না পেলে অন্য কিছুও দিতে পারো, ব্রকলিটা আমার ভালো লাগছিলো তাই দিয়েছি। আর হ্যাঁ, চিকেনটা অবশ্যই আগে থেকে আমি করে নিয়েছিলাম, তো চিকেনটা আমি তান্দুরি চিকেন নিয়েছিলাম এখানে, তোমরা যেরকম খুশি সেরকম চিকেন কিন্তু দিতে পারো। চিকেনটা দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি দিয়ে দেবো অনেক অনেক অনেকটা চিজ। কী চিজ? এটা হচ্ছে নর্মাল যে আমুলের মজরেলা চিজটা পাওয়া যায় সেটা। তোমরা যত দেবে তত খেতে সুন্দর হবে, আমার কিন্তু মন ভরে আমি চিজ দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু কম বেশি করতেই পারো, চিজের ক্ষেত্রে এটুকু আমি করতেই পারি। চিজ দেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট মতো বেক করে নেব, তোমরা চাইলে কড়াতেও করে নিতে পারো। এই যে 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ কি সুন্দর আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমাদের পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে শুধু কাটো আর খাও, জাস্ট অসাধারণ হয়েছিল চিজটার জন্য, তান্দুরি চিকেনের জন্য, আমি এটাকে তান্দুরি চিকেন পিৎজাও বলতে পারি, তাই না? তাহলে ঠিক আছে, এটা তান্দুরি চিকেন পিৎজাই হলো। আর আজকের রেসিপিটাতে কী কী লেগেছে সেটাও একবার চোখ বুলিয়ে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।